আমরা এখন রয়েছি ভারতের জলপাইগুড়ি জেলার সেবক স্টেশনে। আপনারা দূরে লক্ষ্য করছেন ওখানে পাহাড়ের নিচ থেকে বোরিং করে অর্থাৎ টানেল করে আপনার সিকিম যাওয়ার জন্য রেল লাইন করা হচ্ছে, যেটি এখান থেকে একবার সরাসরি চায়না পর্যন্ত চলে যাবে, যেটির কাজ এখানে হচ্ছে আর কি। আপনারা যে টানেলটি দেখছেন এটি দিয়ে আপনার একবারে সেবক টু রাংপো রেলওয়ে টানেল প্রজেক্ট, এটি আপনার এখান থেকে একবারে চলে যাওয়া যাবে হচ্ছে আপনার সিকিম এবং চায়না, যার কাজ চলমান রয়েছে। মালগাড়ি পাহাড়ি রেলওয়ে থেকে এই মালগাড়িতে করে মালামাল সরবরাহ করা হচ্ছে। স্টেশনের কাজ হচ্ছে এটি সেবক স্টেশন, এখান থেকে সরাসরি চলে যাওয়া যাবে সিকিম গ্যাংটক সহ পাহাড়ি অঞ্চলে, যার কাজ চলমান রয়েছে। দর্শক, আমি আপনাকে দেখাচ্ছি যে এই সেবক রেল স্টেশনে আপনার এটি পাহাড়ি একটি রেল স্টেশন, দেখছেন যে টানেল করা হচ্ছে, এই টানেল দিয়ে চলে যাওয়া যাবে একবারে আপনার সরাসরি সিকিম গ্যাংটক সহ এই পাহাড়ের নিচে কেটে কেটে এই আপনার টানেল করা হচ্ছে, যেটি দিয়ে রেল চলে যাবে একবারে আপনার সিকিম গ্যাংটক সহ পাহাড়ি অঞ্চলে। খুবই সুন্দর যে অক্সিজেন আসছে, অক্সিজেন দিচ্ছে আর কি। এই বড় পাহাড়িটা কাটছে নাকি? এই যে পাহাড়ি পাহাড়ি নদী, তিস্তা নদী নাকি? হ্যাঁ, দর্শক তিস্তা নদী দেখছেন, মেঘ একেবারে নদীর উপরেই কিন্তু আপনার দেখা যাচ্ছে, পানির উপরে মেঘ, এবং এখান থেকে এই তিস্তা নদী বাংলাদেশ ভারত বিভিন্ন পাহাড়ের মধ্যে ব্রেকটা।
গার্ডেন দেখছেন যে পাহাড়ি অঞ্চল, এখান থেকেই আপনার শীতের একটি আমেজ অনুভব করা যাচ্ছে, গরম নেই। এবং সামনে দেখছেন যে এখানে আপনার একটি সিগনাল রয়েছে, যেখান সড়ক পথ রয়েছে এবং এখান থেকেই দার্জিলিং, সিকিম, গ্যাংটক যাওয়া যাবে। বদলাবাড়ি রেলওয়ে স্টেশন, এটি একেবারে পাহাড়ের স্টার্টিং পয়েন্টেই, খুব সুন্দর। এখানে অধিকাংশ সময় বৃষ্টিপাত হয়। আমাদের নামিয়ে ট্রেনটি চলে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে। বিরসা মুন্ডা আদিবাসী নেতা, স্ট্যাচু ইনগুরেটেড অন শ্রী বাবলু চক কারণ। এটি ওদলাবাড়ির একেবারে মেন টাউনে অবস্থিত। এখান থেকে ভুটান, নেপাল, দার্জিলিং, সিকিম, গ্যাংটক সব জায়গায় বেরিয়ে যাওয়া যাবে আর কি। রান্তিকের জায়গা না, রান্তিকের জায়গা না, এই যে এই রকম।